বিধানসভার ভোট মিটে যাওয়ার প্রায় 2 মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত দেখা মেলেনি ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আর তাকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ নিখোঁজ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন ধরনের হাস্যকৌতুক আকারে লেখা ছবি পোস্ট করে ভাইরাল করছেন, যাকে ঘিরে মালদার রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে, এমনকি বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি আবার কোথাও উল্লেখ করা হয়েছে করোনার অক্সিজেনের প্রয়োজন হলে দিল্লিতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য। এমনকি ভাইরাল হওয়া ওইসব পোস্টে বিধায়কের দিল্লি ঠিকানার একটি মোবাইল নম্বর সহ সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। এই পোস্টকে ঘিরে এখন রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে চরম কটাক্ষ করেছেন। সেরকম কোনো ব্যাপার নেই, উনি মানে কোভিডে আক্রান্ত হয়েছেন, কোভিডের সেকেন্ড ওয়েভও তাকে ধরে ফেলেছিল, এর ফলে তার লাংসে মারাত্মকভাবে এফেক্ট করেছে। আমি এর মধ্যেই আমাদের দলের পক্ষ থেকে 2 জনকে পাঠিয়েছিলাম তার কাছে কলকাতায়, উনি কলকাতায় আছেন। তাকে দেখে আসার পর যে আমরা মানে ওনারা বর্ণনা করলেন একদম মারাত্মক মর্মান্তিক, যে এত উনি মানে ভুগছেন ভাবা যায় না। তো এরকম পরিস্থিতিতেও অনেকটা কাটিয়ে উঠেছেন। উনি আমাকে পরশু দিন ফোন করেছেন, উনি বললেন যে দাদা আমি 20 তারিখের মধ্যে 22 তারিখের মধ্যে আমি মালদায় আসছি এবং অন্তত পক্ষে এক জায়গায় বসে হ্যাঁ সবার সঙ্গে সাক্ষাৎ করবো, এটাও ভালো লাগবে, তো আমি আসছি। আমি অনুরোধ করেছিলাম যদি সেরকম খুব বাজে অবস্থা থাকে তাহলে আসবেন না, তো উনি বললেন না আমি এখন আসতে পারবো। আমার মনে হচ্ছে 2-3 দিন 4 দিনের মধ্যেই উনি ফিরে আসবেন আর আমাদের পার্টির কাজে উনি মনোনিবেশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তো খুব স্বাভাবিক কথা, আমি বললাম যে ইলেকশন চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাকে আর অ্যাপোলো নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়েছিল কলকাতার অ্যাপোলোতে, সেইখানে দীর্ঘদিন ভুগবার পর আর তারপরে তিনি অনেকটা সুস্থ হয়েছেন, এখনো ভুগছেন, চিকিৎসকের আন্ডারে আছেন, তার পরামর্শই চলছেন। প্রায় দেড় মাস ধরে তিনি যাতে আরো বেড রেস্টে থাকেন তার নির্দেশ প্রায় 15-20 দিন আগে চিকিৎসক দিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি যে স্পিডে ভালো হওয়া সেটা হচ্ছে। তৃণমূল এরকম কটাক্ষ বা অপপ্রচার করবার পরেও তৃণমূল হেরে গেছে, তৃণমূলের আর এই ধরনের কটাক্ষ করা সাজে না, আর তৃণমূলের উস্কানিতেই তৃণমূলের কয়েকজন তাকে তার প্রতি এইরকম মুমূর্ষ অবস্থায় কমসে কম তো সহানুভূতি হ্যাঁ সূচক বাক্য প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু সেটা অন্তত পক্ষে তাদের কাছ থেকে পাইনি, তো সেই রকম কথা তারা বলতেই থাকবেন। কিন্তু এটাও ঠিক, ইংলিশ বাজার শহরের মানুষ যখন জলে ডুবে গেছে, এই জলে ডোবাটা নতুন নয়, তারও আগে যিনি বিধায়ক ছিলেন এবং তারও আগে যিনি বিধায়ক ছিলেন মানে পরপর তৃণমূল যে বিধায়ক, তারা কি করেছিলেন এই সময়তে? দেখুন, অসুস্থতা নিয়ে আমি কিছু বলবো না, কেউ অসুস্থ হতেই পারেন, তাদের দ্রুত আরোগ্য আমরা কামনা করি। বিষয়টা যেটা হচ্ছে যে ইনরেসপন্সিবল বলে একটা কথা আছে, ইংলিশ বাজারের মানুষ তাকে নির্বাচিত করেছিলেন, গত লোকসভায় তাকে প্রচুর ভোট দিয়ে দিলে আর বিধানসভায় তাকে জেতালে। যদিও আমরা তৃণমূল কংগ্রেস যারা কাউন্সিলর বা কোঅর্ডিনেটর রয়েছি তারা প্রতিনিয়ত আমরা নিজেদের কাজে মানুষের কাজে সবসময় নিয়োজিত রয়েছি, তাও মানুষ আমাদের গ্রহণ করলেন না, আমরা দেখবো আমাদের কোনো এটাতে খামতি আছে কি না। কিন্তু যাদেরকে নির্বাচিত করলেন যাকে, একটা অসুস্থতার তো লিমিটেশন আছে, আসল কথা এরা দিল্লিবাসী, এই মালদাতেও হয়েছে বালুরঘাটেও হয়েছে, দুই দিল্লিবাসীকে টিকিট দিয়েছে, দিয়ে মানুষ মনে করেছে যে এরা মন্ত্রী হবে, বিজেপির গভর্নমেন্ট হবে, এইভাবে ভুল প্রচার করে এইসব লোককে জেতানো হয়েছে।
এদের কোনো রেসপন্সিবিলিটি নেই, মানুষ খুব কষ্টে এবং দুঃখে রয়েছে। কারণ এমএলএর একটা ভূমিকা থাকে, এমএলএ সার্টিফিকেট থেকে শুরু করে এমএলএর কাছে মানুষ বিভিন্ন কাজে যায়, সেই কাজগুলো পাচ্ছে না। আমাদের ওয়ার্ড অফিস তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর বা কোঅর্ডিনেটর রয়েছে, আমাদের ওয়ার্ড অফিসে ভিড় উপচে পড়ছে। আমরা বিভিন্ন এমএলএ কে জোগাড় করে এমএলএদের কাছে সার্টিফিকেট নিয়ে তাদের সার্টিফিকেট করে দিচ্ছি। একটা ইনরেসপন্সিবল মানুষকে জেতানোর যে জিতিয়েছেন ইংলিশ বাজারে মানুষ, সেটা তারা হারে হারে টের পাচ্ছেন। আশা করি আগামী নির্বাচনে সেই সংশোধনটা তারা করে নেবে।